প্রকাশ্যে দিবালোকে গৃহকর্তার অনুপস্থিতিতে চুরির ঘটনা ঘটল জগদ্দল থানার ভাটপাড়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের আতপুর সুরপাড়া রোডে। স্থানীয় এক্সাইড ব্যাটারির কারখানায় কর্মী গৃহকর্তা অমিত কুমার সাউ বুধবার দুপুরে কাজে যান। তার স্ত্রী বাড়ির সন্নিকটে বাপের বাড়িতে গিয়েছিলেন। ছেলে বাড়িতে এসে দেখে দরজার তালা খোলা, ঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এরপরে অমিতবাবুর ছেলে তার মাকে ডেকে আনে। অমিতবাবুর দাবি, নগদ 20,000 টাকা ও দেড় ভরির মতন সোনার অলংকার খোয়া গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। আমি আমার বাপের বাড়িতে ছিলাম, এখান থেকে সামনে আমার বাপের বাড়ি। আমার ছেলে এসেছে 4টার সময়, এসে দেখছে এই দুটো গেট খোলা, তালা এখানে একটা রাখা, একটা ভেতরে রাখা, আর ঘরের জিনিসপত্র সব উলট পালট করে ফেলে দিয়ে চলে গেছে। আপনি কি বাড়িতে ছিলেন? আমি ছিলাম না, আমি বাপের বাড়িতে ছিলাম। তারপরে আমার ছেলে গিয়ে ডেকে নিয়ে আসলো, তারপরে এসে দেখছে এই অবস্থা। আপনি যদি গিয়েছিলেন এখানে, দরজা কি বন্ধ ছিল? হ্যাঁ, 1:30টার সময় আমার স্বামী ডিউটি গেছেন, তালা মেরেই গেছে, তারপরে এসে দেখছো ওরকম তালা খোলা। কি চেয়েছি? যারা করেছে তাদের শাস্তি হোক, তার জানতে পারি যে কে করেছে, কমসে কম এইটা জানতে পারি। আজকে আমার ঘরে হচ্ছে, কালকে তো পাশের বাড়িতেও হতে পারে। কি ক্ষতি হয়েছে? আলমারি ফালমারি সব উল্টে দিয়েছে, জিনিসপত্র ভেতর থেকে, টাকা পয়সা দেখছি নেই। জানি না, আমার হাজবেন্ড এখন গুনেছে কি, আমি তো বাইরে দাঁড়িয়ে ছিলাম, এখন জানি না, ও তো দেখেছে। কি কি ছিল? ওই বাচ্চার আংটি ছিল, দুটো চেন ছিল বাচ্চারই, আর কোনো জিনিস ছিল না, টাকা ছিল। না, সেরকম তো আমরা দেখিনি, কারোর উপর সন্দেহও নেই। আমি বুঝতে পারছি না, কোনো জীবনে আজ পর্যন্ত কিন্তু আমাদের এরম হয়নি। আমার জীবনে আমি এত বড় হলাম কোনোদিন। হ্যাঁ, কমপ্লেন করেছি। কি জানিয়েছি? স্যার বলছেন যে তালা খোলা, চাবি তো লেগে যাচ্ছে। ওনারা বলছে যে হ্যাঁ দেখুন, আপনার বাড়ির লোকও এ হতে পারে। তা আমি বললাম, স্যার তা আমি তো কাজে ছিলাম, কাজ থেকে এলাম, এবার এসে দেখি এরম ব্যাপার হয়েছে। তালাটার মধ্যে তেল ফেল লাগানো ছিল, তো খোলা ছিল তালা, ওরা মনে হতে পারে যে চাবি টাবি নিয়ে এসছে, খুলেছে। এবার স্যার বলছেন যে আপনি আসুন, আপনি এটা তো তালার খোলা, দেখুন আপনি বাড়ির লোক এরম আশেপাশে কেউ করতে পারে। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউসিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা, এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।